সুরাই মোবাইলের কথাটা শুনতে গেলেই অনেক সময় মনের ভিতর কাজ করে, যদি সুরাই মোবাইল অনেক দামের একটা মোবাইল কম দামে পেয়ে যায় তাহলে তো অনেক ভালোই হয়, কিন্তু আবার এই দিক থেকে ভয়ভীতিও কাজ করে, পরবর্তীতে আবার কোনো সমস্যায় পড়বো কিনা, এরকম নানান ধরনের ভয়ভীতি আমাদের মধ্যে ঘুরপাক খায়। সাদেব কাদের ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। শুধুমাত্র বিভিন্ন ইনফরমেশন দেবো আপনাদের সুরাই মোবাইলের বিষয়টা নিয়ে। নর্মালি ঢাকার ভিতরে বলতে গেলে আমি আগেই বলেছি অনেক জায়গাতে সুরাই মোবাইলগুলো পাওয়া যায়। কিছুদিন আগে যেটা নবীনগর স্মৃতিসৌধের কাছাকাছি গিয়েছিলাম রাত্রি 9টার দিকে, সেখানে একটু আড্ডা দিচ্ছিলাম, ওখানে দেখলাম যে কিছু পরিমাণ সুরাই মোবাইল সেখানে সেল করা হচ্ছে, বা দেখেই বোঝা যায় সুরাই ফোনগুলো। এছাড়া অন্যান্য গ্যাজেটও দেখেছিলাম। এছাড়াও গাজীপুরের দিকে সুরাই মোবাইল সেল করা হয় ঢাকা নিউ মার্কেট, যেটার উপর ফ্লাইওভার রয়েছে, এটার উপরেও কিছু সময় সন্ধ্যার পর সুরাই মোবাইল সেল করা হয়। অন্যতম হিসাবে বাংলাদেশের ভিতরে বৃহত্তম হিসাবে ধরতে গেলে সবাই গুলিস্তানটাকেই সুরাই মোবাইলের একটা ফ্যাক্টরি বলে সাজেশন করে থাকে বা রিকমেন্ড করে থাকে। এখানে সবচাইতে ভালো সুরাই মোবাইল ফোন পাওয়া যায় গুলিস্তানে। আর এক জায়গায় আসলে গুলিস্তানে পড়েনি, যেটা গোলাপশাহ মাজার থেকে গুলিস্তানে পড়েছে, এটা আপনার বাইতুল মোকাররমের সাথে পড়েছে। এছাড়াও আপনার সুরাই মোবাইলের কথা বলতে গেলে সদরঘাটের ওয়াজঘাট রয়েছে, যেটা আপনার নদীর পাড়ে, এখানেও কিন্তু রাস্তার ফুটপাথ দিয়ে কিন্তু সুরাই মোবাইল ইউজ পাওয়া যায়। তবে এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা সদরঘাটের ওয়াজঘাটটা, যেটা আমি একটা সময় ভিজিট করেছিলাম, টোটাল বিভিন্ন ফোন চালিয়ে সব কিছু মিলিয়ে দেখেছিলাম। টোটাল আসলে সদরঘাটের ওয়াজঘাটটা নিয়ে বলছে একটু, সদরঘাটের ওয়াজঘাটে প্রায় 100 মতো এরকম টেবিল রয়েছে, যেই টেবিলগুলোতে আপনারা হিউজ পরিমাণ ফোন দেখতে পারবেন। তবে প্রত্যেকটা ফোনের মধ্যে যত চকচকে ফোনগুলো রয়েছে, যেগুলো কোনো বক্স নেই, শুধুমাত্র উপরে আলাদা করে ডেস্ক করে রাখা হয়েছে, এই ধরনের ফোন যতগুলো রয়েছে এ টু জেড ফোন সবগুলো আপনার একদম পুরা সেম, একদম কপি। তবে ফোনের অরিজিনাল এছাড়া সিপিইউ আলাদা করে যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে এগুলো কোনোটাই কাজ করে না, এবং ক্যামেরা যেটা রয়েছে কিছু কোয়াড কোর ক্যামেরা রয়েছে এগুলো সেম কাজ করে না, জুমে গেলে কাজ করে না, এরকম সমস্যা। অরিজিনাল কিছু ফোন থাকে যেগুলো আপনার J7 J5 এ ধরনের ফোনগুলো নর্মাল ডেস্কে থাকে, অথবা যেটা একদম ফ্রেশ কন্ডিশনের ফোন থাকে সেটা সাধারণত যারা সেল করে থাকে এগুলো তাদের কাছে আলাদা থাকে, যেটা আপনার তাদের কাছে সংরক্ষিত। আপনি যদি চান যে বলেন দামি একটা ফোন নেবো তাহলে আপনাকে দেখাবে। এবং এটা হলো সদরঘাটে। এছাড়াও সদরঘাটের ওয়াজঘাটটাতে অন্যান্য স্মার্ট ওয়াচ, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, এগুলো চাইলে আপনারা লো প্রাইজে নিতে পারবেন। তবে মোবাইল ফোনের বিষয়টা আলাদা। এখন আসছে গুলিস্তানে। গুলিস্তানের যেখানে রয়েছে, গুলিস্তানে নর্মালি বিকাল 3টা থেকে রাত্রি 11টা পর্যন্ত সুরাই মোবাইল ফোন ইউজ ফোকারে সেল করা হয়। মোটামুটি বলতে গেলে অনেকেই কিন্তু নেয়। বাটন ফোনগুলো নিলে তেমন সমস্যাটা নেই, বাট অনেক সময় তারপরও সমস্যা অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে। এছাড়াও iOS আইফোনের যে ডিভাইসটা রয়েছে এগুলো অনেক সময় সুরাই মোবাইল যেগুলো রয়েছে ফ্ল্যাগশিপ হাই লেভেলের যে ফোন রয়েছে এগুলো যারা দোকানদার রয়েছে ওনাদের কাছ থেকে অনেক আগেই সেল হয়ে যায়, কারণ এগুলো এক্সট্রা করে বিভিন্ন কাস্টমাররা খুঁজে থাকে, বলে থাকে যে আমার একটা ভালো ফোন যদি থাকে তোমার কাছে তো আমাকে দিও, এরকমভাবে বলে থাকে। সো যার কারণে ওগুলো মার্কেটে এতটা, বা চোরাই যারা এগুলো সেল করে এগুলোর মার্কেটগুলোতে এতটা ওঠে না। আর নর্মাল যে ফোনগুলো রয়েছে এগুলো ওঠে, আবার অনেক সময় দেখা যায় ফোনের টাচ যেটি চলে গেছে সেটা রিপেয়ার করে সেল করে দিল। অনেকেই আবার চোরাই মোবাইল ফোনের অনেক ব্লগস বানিয়েছে, যেটা 1000 টাকায়, আমি নিজে অনেক সময় টেইলারে লিখে দিই 1000 টাকা 1500 টাকায় ফোন পাওয়া যায়, বাট এরকমটা না। কিন্তু দেখা যায় স্যামসাং Z2 যে ফোনটা রয়েছে এটা 10000 টাকা, সেইটা আপনার গুলিস্তান থেকে নিলে আপনি 2500-3000 টাকায় নিতে পারবেন, কিন্তু ফোনের কন্ডিশন তেমন একটা ভালো থাকে না। আর যেই ফোনের কন্ডিশন খুব একটা ভালো থাকে, একদম ফ্রেশ কন্ডিশন, সেই ফোনটা কিন্তু অনেক দামে সেল হয়ে যায়। আর এখন আসলে মূলত মেইন কোশ্চেনটা, সুরাই মোবাইলে অ্যান্ড্রয়েড যে ফোন রয়েছে অন্যান্য এগুলো অনেক সময় IMEI বাইপাস করা যায়, বাট আপনার যদি IMEI বাইপাসও করা যায় কিন্তু পরবর্তীতে যে IMEIটা রয়েছে সেকেন্ড IMEI এটা থেকেও কিন্তু আপনার ওল্ডের পুরনো যে IMEIটা রয়েছে এটা কিন্তু ট্র্যাক করলে 100% ধরা যায়। সো ফোনের সাথে অথবা যাকে যার ফোনটা ছিল তাকে যদি কোনো সমস্যা করে বা তাকে মার্ডার করে যদি কোনো ফোনটা যদি নিয়ে আনা হয়, চিন্তাই করা হয়, পরবর্তীতে সেই মামলার ঘানিটা কিন্তু আপনাকে টানতে হবে। সো যার কারণে আমার রিকমেন্ড থাকবে সুরাই মোবাইল না কেনাটাই ভালো। এছাড়াও আদার্স অন্যান্য অনেক গ্যাজেট রয়েছে, যেগুলো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে যেগুলো নেটওয়ার্কের আওতাভুক্ত নয়, এ ধরনের গ্যাজেটগুলো আপনারা নিতে পারেন। তবে নর্মাল এছাড়াও দামি কম দামি এগুলো অনেক রয়েছে। আর প্রাইজের কথা বলতে গেলে প্রত্যেকটা ফোনের যে নতুন দামটা রয়েছে এটাই সুরাই মোবাইল ফোনগুলোতে চাপে, বাট যদি 10000 চায় সেখানে আপনাকে বলতে হবে 500 টাকা কি 600 টাকা, এরকম প্রাইস বলতে হবে। ভিডিওটি এ পর্যন্তই। ইনফরমেশনটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও দেখার জন্য।